বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ঢাকা সফর করছে একাত্তরের যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতের সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। তিন বাহিনীর প্রধানদের সঙ্গে তারা আলাদাভাবে দেখা করেছেন। সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও রাশিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আরও জানাচ্ছেন সুলতান আহিমু। একাত্তরে ঠিক এই দিন ঢাকার উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। পাকিস্তানের পরাজয় তখন সময়ের ব্যাপার মাত্র। যৌথ বাহিনীতে ছিলেন ভারতীয় সশস্ত্র বাহিনীর এমন 30 জন সদস্য, বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তীর সময়ে ঢাকা এসেছেন গৌরবের সেই সময়ের কথা আরও একবার মনে করতে। তারা সহ 66 সদস্যের ভারতীয় একটি সামরিক প্রতিনিধি দল সকালে সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। পরে রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে 3 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে 3 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে সেনাবাহিনী প্রধানের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত ও রাশিয়ার অবদান তুলে ধরেন সেনা প্রধান। ভারতীয় প্রতিনিধি দলটি পরে শাহিন হলে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এরপর নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ভারতীয় প্রতিনিধি দল। ভারতীয় প্রতিনিধি দলটি বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।